ক্লোন টুলস আমাদের শেষ হয়েছে, তাহলে আজকে আমরা এরপরে টুলসে চলে যাই। ক্লোন টুলসের পরে এখানে আছে হিস্টোরি ব্রাশ টুল। এটার মাধ্যমে আমরা আমাদের যে হিস্টোরিগুলো আছে, আমরা আমাদের এখানে ক্যানভাসের ভিতরে যত ধরনের ডিজাইনিং করে থাকি, যত ধরনের কাজ করে থাকি, ওই কাজগুলো সবগুলো আমরা মুছে ফেলতে পারবো হিস্টোরি ব্রাশ টুলসের মাধ্যমে। ঠিক আছে, ধরুন আমরা এখন আমাদের এই ট্যাবলেটটার মধ্যে আছি, এখানে আমি লেয়ার নেই, নতুন একটা লেয়ার নিলাম, এই লেয়ারের মধ্যে আমি আঁকা আঁকি করলাম ব্রাশ টুলসের মাধ্যমে, অথবা যে কোনো টুলসের মাধ্যমে করতে পারি, কালার নেই একটা, আমরা এভাবে আঁকা আঁকি করলাম, মানে অনেকগুলো কাজ করে ফেললাম আর কি। এখন আমরা যদি ব্যাকে যাইতে হয় কী করতে হবে বলেন তো, মানে আমার ডিজাইনটা এলোমেলো হয়ে গেছে, এখন আমি ব্যাকে যাব কী করতে হবে? কন্ট্রোল জেড। এখন কন্ট্রোল জেড দিয়ে যাইতে যাইতে আমার এগুলো সবগুলো, মানে এখানে অনেকগুলো কাজ করা হয়ে গেছে, তাহলে একদম পেছনে যাইতে অনেক সময় লাগবে না, এবং কি একদম একদম পেছন পর্যন্ত যাবেও না এটা, বুঝতে পারছেন? তো আমরা এখানে কি করতে পারবো, হিস্টোরি ব্রাশ টুলসের মাধ্যমে আমরা যদি হিস্টোরি ব্রাশ টুলটাকে সিলেক্ট করি, হিস্টোরি ব্রাশ টুল এটাকে সিলেক্ট করে আমাদের এখানে যে সার্কেলটা আসবে এটার মাধ্যমে আমরা এটাকে মুছে ফেলতে পারবো। এখানে আমরা ব্রাশটাকে আমরা এখানে সফটনেস হার্ডনেস বাড়িয়ে কমিয়ে রাখতে পারবো। এখানে আমি হার্ড ব্রাশটা নেই, তো আমরা এখানে হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে আমরা যদি এখানে এগুলো যদি ব্যাকে যাইতে চাই, কন্ট্রোল জেড দিয়ে অনেকবার অ্যাপ্লাই করতে হবে, এবং কি শেষ পর্যন্ত যাইতে পারবো না। তো আমরা এখানে কি করব, এই হিস্টোরি ব্রাশ টুলে থাকা অবস্থায় আমরা এগুলোকে এভাবে মুছে ফেলতে পারবো, পুরো পেজটাকে আবার ব্ল্যাঙ্ক করে ফেলতে পারবো, অথবা আমরা এটাকে আর একটু বড় করি, একদম বড় করে খুব সহজে এটাকে মুছে ফেলতে পারবো। এখন আমাদের পেজটা একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, বুঝতে পারছেন? তো আমাদের সাধারণত ব্যাকগ্রাউন্ডটা সব সময় হোয়াইট, সাদা হয়ে থাকে, তাই না? আমাদের এটা যে মুছছে, এখানে যে আমাদের হিস্টোরি ব্রাশ টুলটা আমাদের এখানে যে এগুলোকে মুছে দিচ্ছে, এটা কিন্তু মুছছে বলতে আমাদের কিন্তু কন্টেন্টগুলো মুছতেছে না, এখানে আমার এটাকে একটা কালার দিয়ে দিতেছে, হোয়াইট কালার। এটা দেখেন, আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে রাখি, এখন আমার এটার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে না? কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এখন আমি যদি এটাকে অ্যাপ্লাই করি এভাবে, এটা ওইগুলোকে মুছে আমার যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ছিল ওই কালারটা দিয়ে দিছে, মানে আমার এখানে কোনো কন্টেন্ট থাকবে না, প্রথম অবস্থাতে ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল ওই কালারটা চলে আসছে। তো এটার কাজ হচ্ছে এটা। এরপরে এই টুলসের ভিতরে আমাদের এখানে এগুলো তো আমরা আগেই দেখছি, এগুলো জানি, ব্রাশ সেটিংস, এগুলো হার্ডনেস, সাইজ। তো এখানে মোড, মোডের কাজগুলো আমরা জানি, এগুলো সবগুলো দেখানো হয়েছে না? এই যে দেখেন, আমরা এখানে যদি অ্যাপ্লাই করি, ব্রাশটাকে ছোট করি, নর্মাল রাখলাম, এগুলোকে এভাবে মুছতে পারতেছি, এটাকে যদি একটু ছোট করি, ছোট হচ্ছে না কেন, আমরা এখানে সাইজে যাই, ছোট করলাম। এখন আমরা যদি এখানে নর্মাল না রেখে যদি ডার্কেন রাখি, দেখেন এখন কিন্তু আমাদের এগুলো মুছতেছে না, কারণ আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, আমাদের এখানে কালারটা হচ্ছে কি ব্রাইট টাইপের, এই কারণে আমার এটা এখন ব্রাশটা কাজ করতেছে না। যখন আমার এখানে ডার্ক টাইপ থাকবে তখন এটা কাজ করবে, কারণ আমি এখানে ডার্ক দিয়ে রাখছি, যদি লাইট দিয়ে রাখি লাইটেন তাহলে কাজ করবে এটা। তো এগুলো এখানে প্রত্যেকটা মোড নিয়ে এগুলো আগে কথা বলা হয়েছে, আলোচনা করছি, আপনারা এগুলো অ্যাপ্লাই করে করে দেখবেন। এরপরে হচ্ছে অপাসিটি। অপাসিটির কাজ হচ্ছে আমরা যখন ব্রাশটাকে এখানে অ্যাপ্লাই করে এগুলোকে মুছে দিচ্ছি, আমার এগুলো একদম মুছে, একদমই মুছে যাচ্ছে,
আর যদি অপাসিটিটাকে কমিয়ে দিই, যদি 50% রাখি অথবা এখানে 41% রাখলাম, এখন যখন মুছতেছি আমার হালকাভাবে মুছতেছে, এরপরও কালারটা থেকে যাচ্ছে, কন্টেন্টগুলো 41% মুছতেছে আর বাকিগুলো থেকে যাচ্ছে। যদি এতটুকু রাখি তাহলে আরও বেশি মুছতেছে, সামান্য একটু থাকতেছে। অপাসিটি অনুযায়ী 78% মুছে যাচ্ছে আর বাকি 22% রয়ে গেছে, এটা হচ্ছে অপাসিটি। এরপরে ফ্লো এর ক্ষেত্রেও একই কাজ। এই যে আমি অপাসিটিটাকে 100% করে দিই, ফ্লোটা এতটুকু আছে, এই যে ফ্লোটা আমি আরও কমিয়ে দিই। দেখেন আমি যখন এখানে ব্রাশটাকে অ্যাপ্লাই করি, এখন বোঝা যাচ্ছে না, আর একটু বাড়িয়ে দিই। ব্রাশটাকে যখন অ্যাপ্লাই করছি, এটা অপাসিটি কম হয়ে অ্যাপ্লাই হয়েছে না? অপাসিটি কম হয়ে অ্যাপ্লাই হয়েছে। এখন আমি যদি এই এই ব্র্যান্ড প্রেশার যেটা, এটাকে মধ্যে দিয়ে যদি আমি এখানে ক্লিক করে ধরে রাখি, তাহলে আস্তে আস্তে এটা একদম হয়ে ফুল হোয়াইট হয়ে যাবে। তো আমরা এগুলো কাজ আগে দেখছি, এগুলো বেশি কিছু বলার নেই, আপনারা এগুলো অ্যাপ্লাই করে করে দেখবেন। তাহলে আমরা পরের টুলসে চলে যাই। পরের টুল, পরের যে টুলস, ওটির নাম হচ্ছে আর্ট হিস্টোরি বার্স টুল। আমাদের আগের যে টুলসটি ছিল সেটি হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল, মোছার জন্য, আমাদের করা ডিজাইনগুলো মোছার জন্য আমরা এটাকে ইউজ করি। আর এটা হচ্ছে আর্ট করার জন্য, আমরা এই ব্রাশ টুল এর মাধ্যমে আর্ট করতে পারবো। এটিকে সিলেক্ট করে আমরা এখানে এটাকে একটু বড় করি, আমরা এখানে এভাবে আর্ট করতে পারবো। আচ্ছা, আর্ট করার জন্য দেখেন, ধরুন আমরা এখানে যে লেয়ারটা আছে, লেয়ারটার ভিতরে আমি পুরাটার ভিতরে রেড কালার দিয়ে দিই, রেড কালার দিলাম। এখন আমার রেড কালার পুরাটার মধ্যে রেড কালারের ডিজাইন করা আছে, তাই না? তো এই ডিজাইনটাকে আমি মুছতে চাচ্ছি। তো এটাকে মোছার জন্য আমি হিস্টোরি ব্রাশ টুলস ইউজ না করে আর্ট হিস্টোরি ব্রাশ টুলটা ইউজ করব। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যখন মুছতেছি, দেখেন ক্লিক করার পর আমার চতুর্দিকে মানে একটা ডিজাইন হয়ে মুছতেছে, তাই না? আগের টুলসটা কী হইতো, যেভাবে একটু ক্লিক করতাম ওভাবেই হইতো, কিন্তু এটা কী হয়েছে, চতুর্দিকে একটা সাজ, চতুর্দিকে চারদিকে চারটা তারার মতো ইয়ে গেছে। যে আমি এটাকে যদি ছোট করি, দেখেন আমি ক্লিক করলে চতুর্দিকে যাচ্ছে না, এই যে প্রতি ক্লিকে। এভাবে টানতেছি, এটা এভাবে ডিজাইন করে করে পড়তেছে। ব্রাশটাকে যদি আরও ছোট করি, এই যে দেখেন, আমরা এভাবে এটাকে মুছতে পারবো, অথবা এটাকে একটা ব্রাশ হিসেবেও ধরতে পারবো। ব্রাশ হিসেবে ধরতে হলে কী করতে হবে আমাদেরকে, দেখেন ব্রাশ হিসেবে ধরতে হলে আমি এটাকে ডিলিট করে দিই, ব্ল্যাঙ্ক একটা লেয়ার নিই। এই ব্ল্যাঙ্ক লেয়ারের ভিতরে আমি ব্যাকগ্রাউন্ড অফ করে এখানে অ্যাপ্লাই করি। এখানে যখন অ্যাপ্লাই করতেছি, আমার এটা কিন্তু সাদা কালার পাচ্ছে। এটা কিন্তু আমাদের হিস্টোরি ব্রাশ এবং কি আর্ট হিস্টোরি ব্রাশ টুল, এগুলো কিন্তু অন্য কোনো কালার পায় না। এটা হচ্ছে, এটা শুধু ব্ল্যাঙ্ক করে আর কি, সাদা করে দেয়, ঠিক আছে? আমি এখন এটাকে একটা ব্রাশ হিসেবে ইউজ করতে চাচ্ছি, এটার কালার চেঞ্জ করব। তো সেটা করার জন্য কী করবো, আমরা এখানে কন্ট্রোল চেপে এটার মধ্যে ক্লিক করব, আমার এগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন কালার দিয়ে দিই, কালার দিয়ে দিলাম, ডিসিলেক্ট, কালার হয়ে গেছে, ঠিক আছে? তারপরে এটাকে ব্রাশ হিসেবেও ইউজ করতে পারবো। ব্যাকে চলে যাই, এখন আসি এটার মধ্যে, আমরা টুলসগুলো দেখি, অপশনগুলো দেখি। তো এটার মধ্যে থাকা অবস্থা আমাদের এখানে সেম আগের মতো, এখানে এগুলো আছে, ব্রাশ সেটিংস আছে, মোড আছে, এখানে কয়েকটা মোড আছে, এই যে ডার্ক অ্যান্ড লাইটেন, ডার্ক অ্যান্ডটা ডার্ক অ্যান্ডের ভিতরে কাজ করবে, লাইটেনটা লাইটেনের ভিতরে কাজ করবে, এই যে এখানে কাজ করছে। আমাদের এই কালার, আমার এই কালারটা যেহেতু লাইটেন টাইপের, এই যে আমি লাইটেন রাখলাম, কাজ করতেছে, কিন্তু ডার্ক অ্যান্ড রাখলাম, কাজ করতেছে না।
এখানে সবগুলো আপনারা ইউজ করে করে দেখবেন, এই যে হিউ, হিউর অন্যরকম একটা কালার পাচ্ছে। হিউটা কি করে আমাদের ব্যাকগ্রাউন্ডের, দেখেন আমি এটাকে অফ করে দিই, এটা ব্যাকগ্রাউন্ডে পাচ্ছে সাদা, আর আমাদের কালারগুলোর উপরে পাচ্ছে কি অন্য একটা কালার পাচ্ছে। এগুলো ইউজ করে দেখলে বুঝতে পারবেন। অপাসিটি এটা আগের মতোই, আমরা অপাসিটি যদি কমিয়ে দিই, এই যে কাজটা এভাবে করতেছে, একটু কম কম। যখন আমি এটাকে মুছতেছি আমার পিছনে কালারটা থেকে যেতেছে, যদি বাড়িয়ে দেয় তাহলে একদম পুরোপুরি মুছে যাচ্ছে। এরপরে আসি আমরা এখানে, এই যে এখানে স্টাইল, এই স্টাইলটা হচ্ছে এখানে, তো স্টাইলটা দেখার জন্য আমি এখানে অন্য একটা কালার দিই, সাদার ভিতরে বোঝা যাবে না, রেডের ভিতরে এখন স্টাইল, এখন একটা স্টাইল। তো এখন এটা আছে টাইট মিডিয়াম, আমি টাইট শর্ট করি তাহলে এটা আরও ছোট হয়ে যাবে, ছোট ছোট হয়ে আসবে। যদি টাইট লং করে দিই তাহলে এটা আরও বড় আসবে। আমরা এখানে স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো, এরপরে লুজ মিডিয়াম, লুজ লং, এগুলো আপনারা অ্যাপ্লাই করে করে দেখবেন। এরপরে ড্যাব আছে, একদম ছোট হয়ে আসছে, এটা এটা গোল গোল হয়ে আসে, এগুলো অ্যাপ্লাই করে করে দেখবেন। ঠিক আছে, স্টাইলগুলো এগুলো হচ্ছে স্টাইল আর কি। এরপরে হচ্ছে আমি এটাকে এগুলো মুছে ফেলি, এরিয়া, এরিয়া মানে হচ্ছে আমার, এই যে আমার এটা, এটা আমি অ্যাপ্লাই করতেছি আমার এতটুকু এরিয়া নিয়ে পাচ্ছে। আমি যদি এরিয়াটাকে 100 পিক্সেল করে দিই তাহলে এটা 100 পিক্সেল এরিয়া নিয়ে পাবে, যত বাড়িয়ে দিবে তত বেশি নিয়ে পাবে এরিয়া, তত বেশি নিয়ে পাবে। এই যে আমরা এটাকে বাড়িয়ে কমিয়ে করতে পারবো, এই যে যত পিক্সেল বাড়াবো তত এরিয়া বেশি নিয়ে পাবো। এখন আমি 400 পিক্সেল দিয়ে রাখছি, 400 পিক্সেল নিয়ে ফেলছি, এগুলো ছড়ানোর থাকবে, বুঝতে পারছেন? এরপর হচ্ছে টলারেন্স, তো টলারেন্সটাও আমরা আগে দেখছি, এগুলো তো আর দেখানোর বিষয় না। এখন বলেন এই টুলস নিয়ে কারো প্রশ্ন আছে কিনা? এটা তো ব্রাশ টুলের মতোই। হ্যাঁ, ব্রাশ টুলের মতোই, তবে এটা হিস্টোরি, এটা হচ্ছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল। আমরা আর্ট হিস্টোরি ব্রাশ টুলসের মাধ্যমে এটা কাজ করতে পারবো, এটা ওইটার মতোই, তবে এটা আর্ট আর্ট করে করে আসে, ওই যে দেখলেন না এভাবে ডিজাইন হয়ে হয়ে আসে। জি জি, দেখেন আমাদের পর টুলসটি হচ্ছে ইরেজার টুল, না? জি, ইরেজার টুলের কিন্তু আমাদের অনেক কাজ আছে ইরেজার টুলসের মাধ্যমে। তো আমরা ইরেজার টুলসে যখন যাচ্ছি, ইরেজার টুলসটি সিলেক্ট করলাম, তো সিলেক্ট করার পর এই যে আমরা এই এখানে কাজটা করলাম, এই কাজটাকে আমি এখানে মুছে ফেলতে পারবো। আমার এটা হার্ডনেস কমানো আছে, হার্ডনেসটাকে আরও বাড়িয়ে দেই, বাড়িয়ে দিলাম, এই যে আমি এখন আমি আমার এটাকে মুছে ফেলতেছি। ব্যাকগ্রাউন্ড যদি না থাকে তাহলে মুছে ফেলতেছি, এই যে আমার ব্যাকগ্রাউন্ড একদম মুছে, ব্যাকগ্রাউন্ডে কিছু নাই যে এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, ট্রান্সপারেন্ট, একদম ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে এখানে। তো আমরা এখানে এই ব্রাশ কী বলে এটা ইরেজার টুলসের মাধ্যমে আমরা ইরেজ করতে পারবো, আমার যে কোনো ডিজাইনকে আমরা এভাবে ইরেজ করতে পারবো। আমরা যদি কোনো ইমেজও যদি ওপেন করি, যে কোনো ধরনের ইমেজ যদি ওপেন করে নিয়ে আসি, ইমেজটাকে আমরা কী করতে পারবো এভাবে, এখন আমার যখন এটাকে ইউজ করতেছি আমার কোনো কালার পাচ্ছে, মানে এটা মুছতে মুছতেছে, এটা কি মুছতেছে? জি মুছতেছে। কই মুছতেছে? এটা একটা কালার পাই যেতেছে, ওই যে আপনার ওই যে ব্যাকগ্রাউন্ডের রং ব্যবহার। হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা পাচ্ছে, আমি তো ইরেজার টুলস ইউজ করছি, তো আমি আমার এখানে এটা না মুছে আমার এখানে উল্টা কালার দিয়ে দিচ্ছে, এটা কেন? আমার এই যে এটা লক করা,
এটাকে যে আনলক ব্যাকগ্রাউন্ড অফ করা, আনলক করতে হবে। আনলক করার পর এখন যদি আমি করি এখন মুছবে, ঠিক আছে? তো আমরা সব সময় কি করব, যে আমরা এটাকে কপি করে ফেলব, কি করব কপি অরিজিনালটাকে করে নিচে দিব। রেখে দেব, অরিজিনালটাকে নিচে রেখে দেব, কপি করব, অরিজিনালটাকে অফ করে রাখব, ঠিক আছে? এখন এবারে কপিটার ভিতরে কাজ অরিজিনাল করব। অফ করে ওই যেটা পরে নিউটে কাজ হ্যাঁ, করবে। পরবর্তীতে আমরা আমাদের ডিজাইনটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে যেন আমরা আবার অরিজিনালটার মধ্যে চলে আসতে পারি, আবার নতুন করে করতে পারি, ঠিক আছে? তো আমরা সবসময় অরিজিনালটাকে নিচে রেখে কপি করে কপিটার মধ্যে কাজ করব, বুঝতে পারছেন? আর অরিজিনালটাকে অফ করে রাখবেন। যদি অফ না, অফ করে না রাখি তাহলে আমি যদি ইরেজ করি তাহলে দেখা, ইরেজ হচ্ছে ঠিকই কিন্তু আমার ওই নিচেরটা দেখা যাচ্ছে, যে এখন অফ করে দিছি, এখন ইরেজ দেখা যাচ্ছে। নিচে সেম ইমেজটা থাকার কারণে আমি ইরেজ করলেও বোঝা যাবে না, তাইলে এটা অফ করে দিতে হবে নিচেরটা। এখন যদি আমি ইরেজ করি আমি এটাকে ইরেজ করতে পারবো, যদি নিচে একটা কালার এটা দিয়ে দেয়। ইরেজ করলে কি সম্পূর্ণ কালারটা মুছে দেয় নাকি অন্য একটা লেয়ার তৈরি করে, তা একটা কালার তৈরি করলো করে? না, অন্য কোনো কালার তৈরি করবে না, এটা সম্পূর্ণ লেয়ারটা মুছে দিবে, সম্পূর্ণ লেয়ার থেকে পুরো পিক্সেলটাই মুছে দিবে। আমি দেখাই, আমি নতুন একটা লেয়ার নেই, এই লেয়ারটার মধ্যে, এই লেয়ারটা আমি আমার ইমেজ, যে ইমেজটা ইরেজ করতেছি এটার নিচে দিয়ে দিলাম এবং এটা একটা কালার দিয়ে দিলাম, রেড কালার। দেখেন আমি যে অংশটুকু মুছে ফেলছি নিচে দিয়ে, আমার রেড রেড কালারটা নিচে দেওয়ার কারণে রেড কালারটা দেখা যাচ্ছে। যদি ব্লু কালার দেই তাহলে ব্লু কালারটা দেখা যাবে, ইচ্ছা মতো আমি কালার চেঞ্জ করতে পারবো। তার মানে আমার ইমেজটা থেকে পিক্সেলগুলো একদম সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছে, মুছে দিচ্ছে একদম, বুঝতে পারছেন? তো আমরা এখানে এভাবে এগুলোকে ইরেজ করব, এই সাইজটাকে আরো ছোট করে করে এভাবে। এখন দেখেন আমি এই লেয়ারটাতে আছে এই কারণে আমার এটা মুছে যাচ্ছে। তো আমরা লেয়ার যেটার মধ্যে মুছবো ওটার ভিতরে থাকতে হবে, থেকে এখন আমি এটাকে ইরেজ করব। তো আপনারা এভাবে ছোট করে এভাবে ইরেজ করে করে দেখবেন, ঠিক আছে? ইমেজ থেকে এখান এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে করে দেখবেন। তো এটা একটু সময় নিয়ে করবেন, হ্যাঁ, এখন আপনারা একটু সময় নিয়ে এভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে রিমুভ করতে পারবেন। এই হচ্ছে আমাদের ইরেজের কাজ। আমি ব্যাকে চলে যাই। এখন আমরা যে এটা ইরেজ করলাম, এখন এটার মধ্যে ইরেজ করতে গেলে আমাদের এখানে উপরে যে অপশনগুলো এগুলোর কাজ হচ্ছে, প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি মোড, এগুলো তো আমরা জানি। এখানে মোড, মোডের ভিতরে এখানে আছে ব্রাশ। তো এটা ব্রাশ, যেটা আমরা যখন ব্রাশের মধ্যে রেখে ইরেজ করব, এটা আমাদের ব্রাশের মতো কাজ করবে। এই যে আমি এটাকে ইরেজ করতেছি, একটু বড় করি, ইরেজ করতেছি, আমার এটা ব্রাশের মতো কাজ করতেছে। আমি যদি এখান দিয়ে ইরেজ করি, এই যে আমার এটা ব্রাশের মতো কাজ করতেছে। আমি এটাকে যদি হার্ডনেস কমিয়ে দিই, হার্ডনেস কমে যাচ্ছে, এই যে হার্ডনেস কমিয়ে বাড়িয়ে এটা ব্রাশের মতো করে কাজ করবে। ব্রাশে কী করে কালার দেয় আর এটা কী করে কালারটাকে মুছে দেয়, বিপরীত হচ্ছে এটা, কিন্তু কাজটা করবে ব্রাশের মতোই। এরপরে আমি যদি পেন্সিলে রাখি, পেন্সিল পেন্সিলে রাখলে এটা পেন্সিলের মতো কাজ করবে, এটা পেন্সিলের মতো কাজ করবে। হার্ডনেস কমিয়ে দেই, হার্ডনেস কাজ করবে না। আমরা যখন ব্রাশ টুলসের ভিতরে পেন্সিলের কাজ দেখাচ্ছি, হার্ডনেস কাজ করতো তখন। এখন আমরা পেন্সিল টুলসে যেভাবে হার্ডনেস কাজ করতো না, এটা সেমভাবে হার্ডনেসটা কাজ করবে না, এটা হচ্ছে পেন্সিলের মতো কাজ করবে। তো আমরা যখন মোড পেন্সিলে রাখবো, পেন্সিলে রাখার পর আমাদের ফ্লোটা এখানে শো করবে না, আর ব্রাশে রাখা অবস্থায় আমাদের ফ্লোটা শো করা থাকবে, কিন্তু পেন্সিলে আসলে আর ফ্লো কাজ করবে না। ঠিক আমরা যখন ব্রাশ টুলে ছিলাম, এখানে যখন পেন্সিল টুলসের কাজ করছিলাম, এই যে পেন্সিল টুলসে গেলে আমাদের ফ্লো থাকে না, যদি ব্রাশ টুলসে থাকে আমাদের এখানে ফ্লো থাকে, একইভাবে এখানেও। আমরা এখানে পেন্সিলে রাখলে আমাদের ফ্লোটা কাজ করবে না। এরপরে আসি আমরা ব্লক, ব্লকে রাখলে আমাদের অপাসিটি এবং ফ্লো দুইটার কোনোটাই কাজ করবে না, ঠিক আছে? এবং কি আমাদের সার্কেলটা এটা স্কোয়ারের মতো হয়ে যাবে, এই যে স্কোয়ার হয়ে গেছে না, স্কোয়ার হয়ে যাবে। আমরা এটাকে স্কোয়ার এটা দিয়ে কাজ করতে পারবো, আমরা এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, বুঝতে পারছেন? তো আমরা এভাবে আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করে নেব। তো সবচেয়ে বেশি আমাদের ব্রাশ টুলসের এই ব্রাশটার মধ্যে রেখে কাজ করা হয়, এটারে প্রয়োজন হয়, বাকিগুলির আর তো প্রয়োজন হয় না।
এরপরে যে অপাসিটি, তো অপাসিটির বিষয়টা তো জানেনি, এটা আমরা যদি এখানে যে এটা মুছতেছি, এই যে হ্যাঁ এই যে আমরা এটাকে মুছতেছি, পুরোপুরি মুছে যাচ্ছে তাই না, পুরোপুরি মুছে যাচ্ছে না। আর যদি অপাসিটি কমিয়ে দেয় তাহলে মুছবে কিন্তু কিছুটা অংশ থেকে যাবে। আমি আর একটু কমিয়ে অপাসিটি, এই যে দেখেন মুছতেছে, তারপরে আমার ইমেজটা কিন্তু বোঝা যাচ্ছে তাই না, এই যে চুল টুল এগুলো দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? আমরা অপাসিটি কমিয়েও কাজটা করতে পারবো, মানে পুরোপুরি মুছবে না, কিছুটা দেখা যাবে, ট্রান্সপারেন্টের মতো দেখা যাবে। এরপরে আমরা এখানে ফ্লোর কাজও একইভাবে কাজ করবে অপাসিটির মতো। এরপরে আমরা এই যে এয়ার ব্রাশের মাধ্যমে কাজ করতে পারবো, এগুলো দেখাইছি আগে। স্মুথিং, স্মুথিংয়ের কাজটা সেম আমাদের ব্রাশ টুলসের মতো। এই যে দেখেন এটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারবো, এখানে সেটিংস আছে, এই সেটিংসগুলো করতে পারবো, যখন বাড়াবো এই সেটিংসগুলো অন হবে, এগুলো আমরা অ্যাক্টিভ করে কাজ করতে পারবো। এগুলো কি দেখাইতে হবে? এগুলো আমি ব্রাশ টুলসের ভিতরে দেখাইছিলাম, এই যে স্মুথিং। জি হ্যাঁ হ্যাঁ, এটা দেখাচ্ছে এখন, স্মুথিং অপশন তো দেখানো লাগবে না, না এটা আমি আগে দেখাচ্ছি। এরপরে দেখেন আমরা এখানে দেখছি ইরেজ টু হিস্টোরি, তো ইরেজ টু হিস্টোরির কাজ হচ্ছে দেখেন আমরা এখানে আমরা এট আমাদের এটার মধ্যে চলে যাই, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে আছে কি হোয়াইট, কি আছে হোয়াইট আছে, আমরা এখানে একটা একটা লেয়ার আছে রেড কালার তাই না, আর একটা নিলাম ব্লু কালার, তো আমাদের কয়টা লেয়ার আছে এখানে? তিনটা, হ্যাঁ তিনটা লেয়ার, হ্যাঁ দুইটা লেয়ার আছে, এই দুইটা লেয়ার দুইটা কালার আছে। এখন যদি আমি ব্লুটাকে মুছে দেই আমার নিচে রেডটা দেখা যাবে না? জি, এই যে আমি ইরেজ টুলসের মাধ্যমে, ইরেজার টুলসের মাধ্যমে আমি মুছতেছি, আমার ব্যাকগ্রাউন্ডে কি রেডটা দেখা যাচ্ছে, মুছতেছে শুধু ব্লু, রেড কি মুছতেছে? রেড মুছতেছে না, আমার শুধু ব্লুটা মুছতেছে। কিন্তু যদি আমি ইরেজ টু হিস্টোরি দিয়ে দিই আমার যতগুলো লেয়ার আছে সবগুলো মুছে ফেলবে, এই যে শুধু এখন হোয়াইটটা দেখা যাচ্ছে, রেড সব মুছে ফেলছে, মানে সে শুধু হোয়াইটটা, এই যে ইরেজ হিস্টোরি দিলে কি করবে, সব মুছে ওই যে আমাদের যে হিস্টোরি ব্রাশ টুলসের মতো আর কি, এটা কি করবে পুরো হিস্টোরি ইরেজ করে দিবে, ইরেজ করে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দিবে, বুঝতে পারছেন? যত ধরনের ডিজাইন আমরা তো ব্যাকগ্রাউন্ডটা মূলত হোয়াইট থাকে, এরপরে আমরা কালার দিয়ে পরবর্তীতে আমরা যখন ডিজাইন করতে যাই তখনই না আমরা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালার দেই। তো আমরা হিস্টোরি ব্রাশ, এই যে এটা হিস্টোরি, ইরেজ হিস্টোরি মানে হচ্ছে আমরা যত হিস্টোরি আছে সবগুলো মুছে, আমাদের পুরো সম্পূর্ণ হিস্টোরিটাকে মুছে দিব ব্যাকগ্রাউন্ড সহ। তো মুছে আমাদের ওই যে একদম প্রথম যেভাবে যখন ডকুমেন্টটা ওপেন করি ওই হোয়াইট অবস্থাতে চলে আসবে, বুঝতে পারছেন? তো এ হচ্ছে, তবে আর একটা বিষয় বলি আমি, এই যে ইরেজ হিস্টোরি ব্রাশ এটা হচ্ছে মূলত হোয়াইট করে দেবে ঠিক আছে, কিন্তু এটা আমি ব্লুয়ের উপরে অ্যাপ্লাই করছি না। জি, আমি যদি ব্লুটাকে অফ করে দিই তাহলে কিন্তু আবার আমার রেডটা দেখা যাবে, এটা হচ্ছে ব্রাশের মতো কাজ করছে আর কি, বুঝতে পারছেন? ব্লু এর মধ্যে এই হচ্ছে এটার কাজ। তো আমরা এটাকে অফ করে রাখি। এখন বলেন এখানে ইরেজার ব্রাশ টুল নিয়ে কারো প্রশ্ন আছে কিনা? ফরের টুলসে চলে যায় তাহলে আমরা, পরের টুলসটি দেখেন, এই টুলস একটা মজার টুল, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। আমরা ইরেজার টুলসের মাধ্যমে তো শুধু ইরেজ করে ফেলি, যে কোনো জিনিস ইরেজ করে ফেলবো, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের মাধ্যমে কী করবো, আমরা ব্যাকগ্রাউন্ডগুলোকে ইরেজ করবো। মূলত ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ব্যবহার করা হয়। তো আমরা এটা কীভাবে কাজ করে দেখেন, এই ব্যাকগ্রাউন্ড টুলস ইরেজার টুলসের কাজ হচ্ছে, আমি যদি আমি তাহলে ইমেজ একটা এই ইমেজটা দিয়ে দেখাই তাহলে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে রাখলাম, রাখার পরে আমি যখন এখানে ক্লিক করতেছি,
দেখেন আমি বড় করি, এই যে আমি ব্যাকগ্রাউন্ডটাকে এখানে মুছতেছি, দেখেন তো আমার ইমেজটা মুছতেছে কিনা, শুধু ব্যাকগ্রাউন্ডটা না মুছতেছে, টলারেন্স আরো কমিয়ে দিই। জি আমার আমার ইমেজ মুছতেছে না ভাই, শুধু ব্যাকগ্রাউন্ডটা মুছতেছে, শুধু ব্যাকগ্রাউন্ডটা মুছতেছে। তাহলে এটা সুবিধা কি না? জি ভাই। এখন এটা কাজটা মূলত আসলে কি আসলে কিভাবে করে আমরা এটা তো বুঝতে হবে নাকি? তো আমরা এই যে এখানে ইমেজটা রয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড আমাদের ইরেজ হয়ে গেছে, আমি ব্যাকে চলে গেলাম। এখন এটা কাজটা মূলত যেভাবে করে সেটা হচ্ছে, এই যে দেখেন এখানে তিনটা অপশন আছে, এই তিনটা অপশন আমরা কোথায় দেখছিলাম? তিনটা অপশন ভাই আমরা ইয়াতে দেখছিলাম, হ্যাঁ আমরা কালার রিপ্লেসমেন্ট টুলস এর ভিতরে দেখেছিলাম তাই না? এখানে মাসখানেরটা কি করে ওয়ান্স, মানে এটা ওয়ান্স আর কি, তো এটা এটা কি করে মূলত শুধুমাত্র একটি কালার, আমি যখন আমার সার্কেলটিকে প্লাস আমার সার্কেলের ভিতরে যে প্লাস পয়েন্টটি আছে, প্লাস পয়েন্টের যে কালার থেকে আমি ক্লিক করে শুরু করব, শুধু ওই কালারটিকে রিমুভ করবে। আমরা এখানে যখন দেখছিলাম তখন কি করতো, আমি এটা করতো কালার, মানে যেখানে থেকে শুরু করব ওই কালারটাকে শুধু কালার করতো তাই না? আর এটা কি করবে, যেখান থেকে শুরু করব এখানে এটার মধ্যে রেখে ওই কালারটাকে শুধু ইরেজ করবে। দেখেন আমি এখানে যদি ইরেজ করি, আচ্ছা টলারেন্সটাকে আরও কমিয়ে রাখতে হবে, টলারেন্স আমি এত এখানে রাখলাম, রেখে দেখেন এই যে আমি যেখান থেকে শুরু করব ওই কালারটাকে ইরেজ করবে, ঠিক আছে? আমার এখানে ইরেজ হচ্ছে, এখানে হচ্ছে না, হচ্ছে না, এটা একটু অন্য ধরনের কালার এই কারণে হচ্ছে না, কিন্তু আমার নিচে হচ্ছে, কারণ যেখান থেকে নিচে আমি যে কালারটা নিয়েছিলাম ওই কালারটার সাথে যেগুলো মিশতেছে ওইগুলো হচ্ছে, বাকিগুলো হচ্ছে না, কিন্তু হোয়াইট টাইপের যেগুলো এগুলো হচ্ছে, যেহেতু আমি আমার প্লাসটা প্লাস পয়েন্টটা আমার হোয়াইট টাইপের মধ্যে ছিল, এই কারণে হোয়াইট টাইপের কালারগুলো মুছতেছে আর বাকিগুলো মুছতেছে না। যদি আমি এখান থেকে শুরু করি তাহলে আমার এটা মুছবে, কিন্তু হোয়াইটের মধ্যে যাই আবার মুছতেছে না, শুধু এই টাইপের কালারগুলো মুছতেছে, ঠিক আছে? তো আমি এটা শুধু একটা কালারকে পিক করবে, ওই কালারের সাথে ম্যাচিং করা কালারগুলোকে মুছবে, আর টলারেন্স যত বাড়িয়ে দিব তত আরও বেশি ম্যাচিং করার চেষ্টা করবে। এই যে আমি যদি ব্ল্যাক নেই, ব্ল্যাকের সাথে কিছুটা মিলে গেলেও ধরে ফেলব, কিন্তু টলারেন্স যদি একদম কমিয়ে দেয় তাহলে পুরোপুরি ব্ল্যাক ছাড়া সে ধরবে না, বুঝতে পারছেন? তো আমরা এখানে যদি এটা দিই তাহলে কি করবে, সে সবগুলো কালারের ভিতরে অ্যাপ্লাই করবে, সবগুলো কালারের ভিতরে অ্যাপ্লাই করবে, তবে প্লাস পয়েন্টটা ওই কালারগুলোর ভিতরে থাকতে হবে। আমি যদি এখন ইরেজ করতে যাচ্ছি, আমি প্লাসটাকে যদি আমি এই যে চুলের ভিতরে নিয়ে আসি তাহলে কিন্তু আমার চুলগুলো মুছে যাচ্ছে তাই না? তবে আমার সার্কেলটা আমার এখানে ভিতরে আসুক কোনো সমস্যা নেই, তবে প্লাসটা থাকতে হবে বাহিরে, আমার কিন্তু ইরেজ হবে সার্কেল যতটুকু এরিয়া আছে ততটুকু এরিয়া নিয়ে এটা কাজ করবে, ঠিক আছে? কিন্তু ওই প্লাসটা আমার আমাকে বাহিরে রাখতে হবে, প্লাসটাকে বাহিরে রেখে কাজ করতে হবে। দেখেন এখনও আমার কিছু কিছু অংশ থেকে যাচ্ছে, পুরোপুরি হচ্ছে না, তো আমি সেটার জন্য টলারেন্সটাকে আরও বাড়িয়ে দেবো, 50-এ রাখি। এখন দেখেন আরও ভালোভাবে এটা ইরেজ হবে, প্লাসটাকে ভিতরে আনা যাবে না, ভিতরে আনলেই আমাদের ভিতরের অংশগুলো মুছে যাবে, এভাবে অ্যাপ্লাই করবেন। তাহলে এটা সবগুলো কালারে ধরবে, তবে এই যে আমার প্লাসটা এখন ভিতরের দিকে চলে গেছিলো এখানে ধরে ফেলছে, এগুলো সাবধানে ইউজ করবেন, ডাবল ক্লিক যেন না পড়ে, যে মাউসটাকে সঠিকভাবে ধরে মাউস যেন না ছাড়ে, এভাবে অ্যাপ্লাই করবেন। এ হচ্ছে দুইটার কাজ। এরপরে এটা হচ্ছে কি, এটার কাজটা কি বলেন তো কেউ একজন? এটা ভাই শুধু সার্কেলটা যতটুকু থাকবো সার্কেল এরিয়ার মধ্যে এরিয়াটাই শুধু জাস্ট রিমুভ করবে, বাকি অংশটুকু রিমুভ করবে না। না না, এটা করবে, এটা কি করবে, আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটি আছে ওই কালারের সাথে এখানে ম্যাচ করার চেষ্টা করবে, ওই কালারের সাথে এখানে যে যেটা ম্যাচ হয় শুধু ওটা রিমুভ করবেন। এই যে দেখেন আমি ব্যাকগ্রাউন্ডের ভিতরে একটা কালার নেই, তো ব্যাকগ্রাউন্ডের ভিতরে যদি আমি এখান থেকে এই কালারটা নিলাম, এই যে এখান থেকে কালারটা নিলাম, ওকে দিলাম, আমার এই কালারটা এখানে ব্যাকগ্রাউন্ডে পিক হয়ে গেছে। এখন যদি আমি রিমুভ করি আমার এই কালারটা রিমুভ হবে, অন্যগুলো অন্যগুলো এই যে আমি ইমেজের উপরে নিয়ে আসার পরেও রিমুভ হচ্ছে না, ওই যে চেহারার ভিতরে কিছু সাদা
ইয়ে আছে, চেহারার কালারটা একটু কিছু তার হোয়াইট টাইপ না, এই কারণে কিছুটা ম্যাচিং হওয়ার কারণে রিমুভ হয়েছে। এই দেখেন অন্য কালারগুলো রিমুভ করবে না, আমি যে আমার যে কালারটা ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচিং করতেছে শুধু ওইগুলো রিমুভ হচ্ছে, বুঝতে পারছেন? আমরা যদি আচ্ছা ফাইল থেকে অন্য একটা ইমেজ ওপেন করি, তো এটাকে ওপেন করি, দেখেন এটাতে এক কালার। আচ্ছা আমরা দেখেন ব্যাকগ্রাউন্ডে রাখা অবস্থায় আমি এই কালারটা পিক করলাম, এই কালারটা পিক করে ওকে দিলাম। এখন যদি আমি ইরেজ করি, আমার শুধু এই কালারটা মুছে যাবে, এই কালারের সাথে কোনো কালার যদি ম্যাচিং হয়, এতে দেখেন আমার ক্যাপের কালারটা কিছুটা ম্যাচিং হচ্ছে, তো সেটার জন্য আমি টলারেন্স কমিয়ে দিব, টলারেন্স একদম কমিয়ে দিব, 10-এ রাখলাম। এখন আমার ক্যাপটা আর ধরতেছে না, ক্যাপের সাথে কিছুটা কালার মিলার মিশে গেছে, এই কারণে মানে কিছুটা ম্যাচিং হওয়ার কারণে ধরে ফেলছিল তখন, কিন্তু টলারেন্সটাকে যখন কমিয়ে দিলাম তখন কি আর ধরছে? তো আমরা যখন টলারেন্সটাকে বাড়িয়ে দেব তখন সে কালারটাকে ম্যাচ করবে করবে বেশি। এখন কি অন্য যে কোনো কালার দেওয়া যাবে না, এটা রিমুভ করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা? হ্যাঁ অবশ্যই, অন্য যে কোনো কালার দিতে পারবেন আপনি। তো আমরা টলারেন্সটাকে কমিয়ে দেওয়ার কারণে দেখেন এখানে কিছুটা ভিন্ন কালার, এখানে এই এই অংশের কালারটা একটু ডার্ক টাইপের ছিল, এই কারণে এটা রিমুভ হচ্ছে না। তো আমি টলারেন্সটাকে আবার বাড়িয়ে দিই, বাড়িয়ে কমে আমরা এটা কাজ করতে পারবো। এখন হবে আচ্ছা, এই যে এই যে টলারেন্স, এই যে যখন কমায় এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেন তখন এটা কি ট্রান্সপারেন্ট মতো কি থেকে যাবে ব্যাকগ্রাউন্ডটা, না ফুল চলে যাবে? হ্যাঁ কি বলেন? ওই যে টলারেন্সটা যখন মানে মাইনাস মানে আরো আরো কমিয়ে যখন রিমুভ করুন ব্যাকগ্রাউন্ডটা তখন কি এটা কি ট্রান্সপারেন্ট হয়ে যাবে, না ফুল ক্লিয়ার হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড? না ফুল ক্লিয়ারই হবে, ট্রান্সপারেন্ট অবস্থাতে থাকবে আর কি, মানে ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না। আপনার টলারেন্সের কাজ হচ্ছে মূলত হচ্ছে আমি কোন কালারটাকে মুছে ফেলতে চাচ্ছি, রিমুভ করতে চাচ্ছি, ওই কালারটাকে সে ধরবে। ধরুন আমি বলি এই যে আমি এখানে একটা শেপ নিলাম, ঠিক আছে, এটার কালার দিলাম আমি র্যাড, সেম নির্দিষ্ট কালারের উপরে মানে ডিপেন্ড এয়া করে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আমি এখানে আরেকটা শেপ নিলাম, এটাকেও আমি র্যাড রাখছি, কিন্তু এটা র্যাড হবে একটু ডিপ, একটু ডিপ, দেখেন দুইটাই তো আমার র্যাড, কিন্তু দুইটার কালার একটু তফাত আছে না, তফাত আছে কিনা, এই যে এটা একটু হালকা লাইট কালার আর এটা হচ্ছে একটু ডার্ক কালার। তো আমরা যখন টলারেন্সটাকে কমিয়ে দিব, তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডে যদি এই কালারটাকে রাখি, এখন আমি যদি রিমুভ করতে যাই আমার শুধু এটাই রিমুভ হবে, এটাকে সে ধরবে না, কারণ এটা থেকে এটা তফাত আছে। কিন্তু টলারেন্স যখন বাড়িয়ে দেবো সে কী করবে, এটার সাথে কিছুটা ম্যাচিং করলেও ধরে ফেলবে, তখন এটাও র্যাড এটাও র্যাড অনেকটা কিছুটা মিলে যায়, তো তখন সে এটাকেও সহ ধরে রিমুভ করে ফেলবে, বুঝতে পারছেন? যখন একাধিক কালার হবে তখন না, একাধিক কালার ধরবে না, যে কালারটা আমার নির্দিষ্ট করে দেওয়া কালারটার সাথে কিছুটা ম্যাচিং করবে সে সেটা শুধু ধরবে। এখন আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ডে অন্য কালার দিতে চাই তাহলে কী করব, নতুন লেয়ার নিলাম, লেয়ারটাকে নিচে দিয়ে দিলাম, এখন কালার দিয়ে দিলাম র্যাড। র্যাড কালারটা দেওয়ার পরে আমাদের এখানে দেখেন আমি এখানে কিছু কাজ দেখাই, আমরা এখানে যাই, এখানে দেখেন কিছু এখনও রয়ে গেছে, তো আমরা এটাকে এই কালারে রেখে রিমুভ করে ফেলি। কিছুটা মানে এখানে কিছু ইয়ে ছিল না, আমাদের আগের কালারটা কিছুটা বোঝা যাচ্ছিল না, হালকা বোঝা যাচ্ছিল, এখন একদম থাকবে না। তো আমরা এটাকে এই প্রত্যেকটা টুলস অ্যাপ্লাই করে করে দেখব কীভাবে কাজ করলে ভালো হয়, কীভাবে করলে সুবিধা হয়।
আমরা মাথার যে চুলগুলো আছে হেয়ার, চুলের অংশ কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটাও দেখিয়ে দেব। সেটার জন্য একটু ওই ধরনের ইমেজ দিতে হবে। আচ্ছা, এখানে মাথার চুলের দিকে কিছু বাকি আছে, আমি এগুলো দেখাবো, দাঁড়ান এগুলো পরে দেখাচ্ছি। এখন দেখেন, আমার এটা বুঝে যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দরভাবে রিমুভ হয়েছে না? ভাইয়া ওই জিনিসটা আরেকবার একটু দেখাই দেন না, মানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে যাওয়ার পরে যে কালারিংটা করলেন এটা। দেখাচ্ছি, আমি আবার দেখাচ্ছি, আমি এক সুন্দর একটা ইমেজ নিই, দাঁড়ান। আমরা এই যে চুলের ভিতরে, এই যে দেখেন, আমি দেখাই আমাদের চুলের ভিতরে কিছু কালার রয়ে গেছে না, এই যে ব্যাকগ্রাউন্ড কালারে যে এগুলো, হ্যাঁ এগুলো সহ আমরা কিভাবে রিমুভ করব আমি এটা দেখাচ্ছি। সেটার জন্য একটা ভালো একটা ইমেজ নেই। তাহলে আমরা এটার মধ্যে কাজটা করি। জি দেখা যাচ্ছে, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের ভিতরে রাখবো, আর এখানে এটা এটার মধ্যে রাখবো, কন্টেজিয়াস থাকবে। আচ্ছা আচ্ছা, সেটিংসগুলো মেবি আগে দেখাই দিলে ভালো হতো। কন্টেজিয়াস এবং ডিসকন্টেজিয়াস, আচ্ছা বলেন তো, কন্টেজিয়াস এবং ডিসকন্টেজিয়াস এই দুইটার মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? কন্টেজিয়াস হচ্ছে এক একেবারে টান দিলে মানে এখান থেকে শেষ পাতা পর্যন্ত দুইটাতেই পেয়ে যাবে। হ্যাঁ, যেমন দুইটা কালার যদি পর পর থাকে। হ্যাঁ, সবাই, আমি তো এটা দেখাইছিলাম, এটা তো সবাই জানেন না। এই যে দেখেন, আমি এখানে যদি ব্রাশটাকে বড় করি, বড় করে আমি এখানে রাখলাম, আর একটু বড় করি, আমি হোয়াইটটাকে রিমুভ করতেছি। আমার হোয়াইটটা এখানে রিমুভ হচ্ছে, তাই না? তো আমার ক্যাপের ভিতরে তো কিছু হোয়াইট টাইপ আছে, সেটা রিমুভ হচ্ছে না। কারণ হচ্ছে আমার দুইটাই একটু হোয়াইট টাইপ, কিন্তু আমার এটা থেকে এটা আলাদা না, দূরে আছে না, মাঝখানে অন্য অন্য কালার আছে, তাই না? জি। হ্যাঁ, সেটার জন্য আমি যখন ডিসকন্টেজিয়াসে রাখবো, এখন দেখেন আমার ক্যাফের কালারটা সহজ আছে কি না? জি, ক্যাফের কালারটাও সহজ গেছে। আচ্ছা দেখেন, এটাই হচ্ছে পার্থক্য। এখন আমরা ওই ইমেজে চলে যাই। এখন দেখেন, আমরা তো এখানে হোয়াইট, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব না, তো আমাদের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে হোয়াইট কালার। এখন আমাদের চুলের ভিতরে ভিতরে কিছু হোয়াইট কালার আছে কি না? চুলের ভিতরে ভিতরে যে হোয়াইট কালারগুলো আছে, মাঝখান দিয়ে ব্ল্যাক, এর ভিতরে আবার হোয়াইট, তো আমাদের চুলের ভিতরের কালারগুলো সহ রিমুভ করার প্রয়োজন আছে না হোয়াইটগুলো? তাহলে আমরা কি কন্টেজিয়াসে রাখবো নাকি ডিসকন্টেজিয়াসে রাখবো? না না, আমরা এটাতে রাখবো, ডিসকন্টেজিয়াসে রাখবো, এটাতে রাখবো। এবং কি কালারটা এটা থাকবে? আমার ইন্টারনেট চলে গেছিলো, আবার কি বলেন না। আচ্ছা, তাহলে আমরা এটাতে রাখি আর ডিসকন্টিনিউয়াসে রাখি, ঠিক আছে? যেহেতু আমাদের কালারটা হোয়াইট এক কালার, তো আমরা এখানে একটা কালারের মধ্যে রাখতেছি, মানে এটা একটা কালারে কাজ করবে। এখানে রাখলাম, ডিসকন্টিনিউয়াসে রাখলাম। এখন টলারেন্স আমরা 50 রাখি, দেখি তো কী হয়। তো আমরা এখন দেখেন ব্রাশটাকে, দেখা যাচ্ছে না কেন, এটাকে অনেক বড় করে ফেলছি নাকি, অনেক বড় করে ফেলছি। আচ্ছা দেখেন, এখন আমরা এটাকে রিমুভ করব, কালারগুলোকে রিমুভ করব। তো করার জন্য আমরা এটাকে এখানে এভাবে অ্যাপ্লাই করব। এখন দেখেন, আমাদের এই যে এখানে এই আমাদের শরীরের অংশটুকু পর্যন্ত রিমুভ হয়ে গেছে, তো এই ঝামেলাগুলো যেন না হয় আমরা একটা কাজ করতে পারি। শোনেন, আমরা একটা কাজ করতে পারি, কাজটা হচ্ছে
আমরা নতুন একটা লেয়ার নেব, ঠিক আছে? নতুন লেয়ার নিয়ে আগের লেয়ারটাকে অফ করে রাখি। এই লেয়ারের ভিতরে আমরা প্যান টুলের মাধ্যমে আমরা কোন অংশগুলো রিমুভ করতে চাই সেটাকে আগে সিলেক্ট করে নেব। আগে টুলসগুলো সবগুলো দেখাই ফেলি। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের ভিতরে এই তিনটার কাজ হচ্ছে এটা, আর এগুলো তো দেখাইলাম। এগুলো ওই যে ফাইন্ড অ্যাডজাস্ট, এটা হচ্ছে আমাদের এই যে শ্যাডোগুলো ছায়াগুলো সহ রিমুভ করে, ঠিক আছে? এরপরে টলারেন্স, টলারেন্সের কাজটা তো জানেনি। পারফেক্ট ফর গ্রাউন্ড কালার এটা একটু পরে দেখাচ্ছি। এরপরে আমরা ম্যাজিক ইরেজার টুলসের ভিতরে আসি। ম্যাজিক ইরেজার টুলসের কাজ হচ্ছে যখন আমি এটার ভিতরে রাখবো, আমি যে কালারটার উপরে নিয়ে ক্লিক করবো ওই কালারটা রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন, আমি নিচে একটা আগে ব্যাকগ্রাউন্ড কালার দিই, এটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন দেখেন, আমি যখন এখানে ক্লিক করতেছি, আমার এটার ভিতরে যাই, যখন ক্লিক করতেছি আমার হোয়াইট কালারটা রিমুভ হয়ে গেছে না? হ্যাঁ, ম্যাজিক ইরেজার টুল হচ্ছে আমি যেখানে ক্লিক করবো ওইখানে যে কালারটা আছে ওই কালারটা যতটুকু এরিয়া নিয়ে আসে ওই কালারটাকে রিমুভ করে দিবে সে। এখানে ক্লিক করতেছি, আমার এই পাশ নিয়ে এটা রিমুভ হয়ে গেছে। তো আমরা, এটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুলসের কাজ। আমি যদি টলারেন্সটাকে কমিয়ে 10 করে দেই, 10 দিলাম, এখন ক্লিক করতেছি, এখন টলারেন্সটা আর একটু কমায় ধরছে, ঠিক আছে? আর যদি 50 করে দেই, এখন দেখুন, এখন যখন ক্লিক করতেছি আমার এখানে ভিতরের অংশটুকু পর্যন্ত গেছে। দেখেন, এখানে আমার বডির অংশটুকু পর্যন্ত চলে গেছে, কারণ এটা হোয়াইটের সাথে কিছুটা মিলে। তো ওই হিসাবে আমরা টলারেন্সগুলো নিতে হবে। তো টলারেন্স আমরা এমন একটা পজিশনে নেব যাতে আমাদের ডিজাইনটা ঠিক থাকে। আমি 20 রাখলাম, ক্লিক করলাম, সব কিছু ঠিকঠাক আছে। এরপরে এনটি এলিয়াসের অপশনটা কি বলতে হবে, এটা কি করে আমাদের এই যে পাশগুলো নিখুঁতভাবে নেই আর কি, এটাকে অফ করে রাখলে, অন করে রাখলে। এরপর হচ্ছে কন্টেজিয়াস, কন্টেজিয়াসটা যদি দিয়ে রাখি তাহলে কি করবে আমাদের ওই যে এটার মতো আর কি, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের ভিতরে যে এগুলো আর কি কন্টেজিয়াসের মতো, ঠিক আছে? এটা হচ্ছে কন্টেজিয়াসের অপশন। এখানে ওই বাকি দুইটা অপশন নেই, শুধু এটাই আছে। এরপরে আমরা স্যাম্পল অল লেয়ার এর কাজ হচ্ছে আমরা মানে একটা লেয়ারে থেকে অন্য লেয়ারে কাজ করতে পারবো, সবগুলো লেয়ারে কাজ করবে যে লেয়ারে থাকি না কেন। এরপর হচ্ছে অপাসিটি, অপাসিটির বিষয়টা তো জানেনি। তো এখন আমরা এই ইমেজটা নিয়ে কাজ করি। আমরা ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমরা এটাকে পাশে ক্লিক করলাম, এই পাশে ক্লিক করলাম, দুই পাশের আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন দেখেন, এখানে ক্লিক করলাম রিমুভ হয়ে গেছে, এখানে ক্লিক করলাম রিমুভ হয়ে গেছে। এগুলো আমরা ক্লিক করে করে রিমুভ করে ফেলুন। আবার ব্যাকে যাই। এই হচ্ছে একটা ওয়ে। এখন দেখেন, অথবা আমরা প্যান টুলসের মাধ্যমে এগুলো রিমুভ করতে পারি। তো প্যান টুলসের মাধ্যমে আমরা এই অংশগুলো রিমুভ করলেও আমরা কিন্তু চুলের অংশগুলো কিন্তু প্যান টুলস দিয়ে করা সম্ভব না, তাই না? প্যান টুলস দিয়ে কি কেউ কাজ করছে আগে? হ্যাঁ, আমরা কিন্তু এই অংশগুলো এখানে কিন্তু প্যান টুলস দিয়ে খুব সহজে করে ফেলতে পারবো। প্যান টুল দিয়ে আমরা এখানে করে ফেলতে পারবো খুবই সহজে, কিন্তু আমরা যখন চুলের অংশে চলে যাব তখন কি প্যান টুল দিয়ে এভাবে করা সম্ভব? জি ভাই, প্যান টুল তো চুল যদি আপনার এলিমেন্ট না থাকে তখন প্যান টুল দিয়ে কাজ করতে সুবিধা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, তখন সুবিধা হয়। এখন দেখেন, আমরা মূলত চুলের ইয়েগুলো রিমুভ করতে চাচ্ছি, বুঝতে পারছেন? ধরুন আমি প্যান টুল দিয়ে এতটুকু করলাম, এখন আমার চুলের অংশগুলো কিভাবে করব, একদম নিখুঁতভাবে কিভাবে করব, সেটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। প্যান টুল দিয়ে আমরা এতটুকু করলাম, আমরা প্যান টুল দিয়ে এতটুকু করলাম, অথবা আমরা এখানে আবার ওই যে আমরা ল্যাসো টুলের মাধ্যমে করতে পারি, যেভাবে করি না কেন চুলের ভিতরে কাজটা সঠিকভাবে হবে না।
এতটুকু সিলেক্ট করলাম। এখন আমি কোথা থেকে কোথায় চলে যাচ্ছি, সিলেক্ট করার পর আমরা যদি কীবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিই তাহলে আমার এটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমার এটা সিলেক্ট হয়েছে বাহিরের অংশ, তো বাহিরের অংশটাকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট চেপে ডিলিট করে দিলাম, রুট থেকে ডিলিট, ডিলিট হয়ে গেছে তাই না, কন্ট্রোল ডি সিলেকশন। এখন দেখেন আমার বাহিরের অংশগুলো খুব সুন্দরভাবে আমরা রিমুভ করে ফেলছি, কিন্তু আমার চুলের যে অংশগুলো ওইগুলো কি রিমুভ হয়েছে? এগুলো সুন্দরভাবে রিমুভ করতে হবে না? তো সেটা করার জন্য আমরা এখানে যে কালারটাকে নিছি, যে লেয়ারটাকে নিছি, এই লেয়ারের মধ্যে আমরা আবার প্যান টুলসের মাধ্যমে এখানে নিব, এই যে দেখেন চুলের ভিতরের অংশগুলো নিব, যেখানে আমার ব্যাকগ্রাউন্ড নাই ওই অংশগুলো ধরবো শুধু, ঠিক আছে? চুলের ভিতরে যেখানে আমার ব্যাকগ্রাউন্ড নাই ওই অংশগুলো ধরবো। এটা দিয়ে আমি সিলেক্ট করতেছি, কারো বুঝতে সমস্যা হলে বলবেন। এখন আমি কি করলাম, আমি যে অংশটুকু এই যে আমি সাদা ব্যাকগ্রাউন্ড এগুলো এগুলো রিমুভ করবো না, এগুলো তো রিমুভ করতে চাচ্ছি না তাই না? তো আমি এই অংশগুলোকে সিলেক্ট করে নিলাম, যেন আমি যখন ইরেজার টুল দিয়ে যখন ইরেজ করতে যাব আমার ইরেজার টুলসটা যেন আমার ভিতরে চলে না আসে, ভিতরে আসলেও এটা যেন কাজ না করে, তাহলে আমার এই যে আমার অরিজিনাল আমার ইমেজটা নষ্ট হবে না আর, ঠিক আছে? আমার শুধু এই অংশগুলোর ভিতরেই আমার এই ইরেজারটা কাজ করবে। তো আমি এটাকে সিলেক্ট করে নেব, কন্ট্রোল এন্টার দিই, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার। এখন আমার কী হচ্ছে, বাহিরে সিলেক্ট হয়েছে, ভিতরে হয় নাই, মানে আমার বাহিরে। তো ভিতরে আনার জন্য কী করতে হবে, বলেন তো কি করতে হবে? ইনভার্স, মানে বাইরেরটার জন্য তো ইনভার্স, বাট ভিতরটার জন্য কি জানি না তো, ইনভার্স করলে তো এটা আবার ইনভার্স হয়ে যায়। হ্যাঁ ইনভার্স করব, ইনভার্স এজ আমি এখানে আমার এখান বাইরে সিলেক্ট, আমার এই অংশটুকু কিন্তু সিলেক্ট করা নেই, তো বাইরের অংশগুলো থেকে আমি ভিতরেরটা সিলেক্ট করতে হলে সিলেক্ট ইনভার্স দেবো। এখন আমার ভিতরের অংশটা সিলেক্ট হয়েছে তাই না? তো আমার যতটুকু অংশ সিলেক্ট করা আছে ততটুকু অংশের ভিতরে যেন আমার ইরেজার টুলসটা কাজ করে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের ভিতরে রাখবো, এখানে রাখবো, ডিসকন্টিজিয়াসে রাখবো, টলারেন্স আমি 50 দিয়েই থাকুক। এখন আমি এটাকে অ্যাপ্লাই করি। যখন আমরা ল্যাস টুল ইউজ করি তখন তো আমাদের ভিতরের অংশটা কাজ করে, বাইরের অংশটা কাজ করে না, তখন আমরা সিলেক্ট ইনভার্স দিলে বাইরের অংশটা সিলেক্ট হয়, বাট এটাকে তো উল্টা দেখা যায়। বুঝলাম না কি বললেন। যখন ল্যাস টুল ইউজ করি আমরা তখন তো ভাইয়া ভিতরের অংশটা কাজ করে, যখন সিলেক্ট ইনভার্স করি তখন বাইরের অংশটা সিলেক্ট হয়, বাট না এটা না এটা আমি বলি আমি যখন এটাকে সিলেক্ট করছি, হ্যাঁ আমি যখন ওই যে প্যান টুলে ক্লিক করে করে সিলেক্ট করছি না, আমি এভাবে ঘুরাই, আমি বাহির দিয়ে ঘুরাই আনছি, তো ওই কারণে বাহিরের অংশটা সিলেক্ট হয়েছে, বুঝতে পারছেন? আমার সিলেক্ট করার পদ্ধতিটাই উল্টা ছিল, এই কারণে আমার উল্টা বাহিরের অংশটা সিলেক্ট হয়েছে। এখন দেখেন আমার এগুলো রিমুভ হয়েছে না, চুলের ভিতরের অংশগুলো, তারপরেও আমার কিন্তু কিছুটা ওই যে রয়ে গেছে, শ্যাডোগুলো রয়ে গেছে তাই না? আমি আবার ব্যাকে যাই, তো সেটার জন্য আমরা টলারেন্স আরো বাড়িয়ে দিব। টলারেন্স যদি আমি 70 এর ভিতরে রাখি, দেখি তো এখন কিন্তু কাজ হচ্ছে, মেবি এখন হয়েছে কিনা? জি হালকা হালকা কিছু জায়গায় একটু আছে।
আরো কমাইতে চান তাহলে টলারেন্স আরো কমিয়ে করবেন, বুঝতে পারছেন? এখন তো একটু চুলের মধ্যে লালচে একটা ভাব তৈরি হয়ে গেছে। চুলের মধ্যে লালচে ভাব তৈরি হয়েছে? জি। কোথায়? চুলের এই যতটুকু জায়গায় আপনি যে ইরেজ টুল ব্যবহার করতেন ততটুকু জায়গায় এটা যে কালো আগে যে শাইন ভাবটা সই লেগেছে। এটা তো আমি দেখাচ্ছি, দেখেন আমার হোয়াইট কালারগুলো গেছে কিনা ওইগুলো দেখেন আপনি। আমি আবার যাই ব্যাকে, যাই এই যে আমি এতটুকু আছে, হ্যাঁ টলারেন্সটাকে 75 রাখি, এখন এটাকে অ্যাপ্লাই করি। এখন দেখেন আমার এটা এতটুকু কাজ হয়েছে, ঠিক আছে। এখন আমি আমি পরের পরের একটা টুলসের কাজ এখন দেখাচ্ছি, ঠিক আছে। এটা আমি পরে দেখাবো, তারপরে এখন দেখাচ্ছি। আমার দেখেন বাহিরে যে এগুলো একটু মানে যে কালো এখানে যে যে ব্ল্যাক কালারটা আছে এটা কিন্তু বাহিরের কালারগুলো ওভাবে নাই, তাই না? তো আমি এখানে অ্যাপ্লাই করে এগুলোকে কালো করে দিতে পারবো। এখন আমি ডি সিলেক্ট করে ফেললাম, যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে বসাইতে পারবেন এখানে। আমি যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে অন্য কালার দেই। এখানে বার্ন টুলে কি হচ্ছে, শ্যাডো চেঞ্জ করার জন্য অনেক শ্যাডো না, আমি ওই যে আমার চুলগুলোকে একটু কালো করলাম, বাহিরের অংশের চুলগুলোকে একটু কালো করলাম ব্ল্যাক করার জন্য, যদি আরেকবার রিপিট করতাম। আচ্ছা ঠিক আছে, এবার আবার একটু করে দেখেন। দেখেন তো আমার এটা হচ্ছে, আমি টুলস রাখবো কি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, কেমন মনোযোগ দিয়ে দেখেন একটু। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের ভিতরে রাখলাম, এখানে রাখলাম আমি ডিসকন্টিনিউয়াস থাকবে, এখানে এটা থাকবে, আর টলারেন্স আমি এতই থাকুক অথবা আর একটু কমিয়েও দিতে পারি, এতটুকু থাকুক। এখন আমি ব্রাশটাকে বড় করব, ব্রাশটাকে একটু বড় করি, বড় করে আমার ব্রাশ ব্রাশের যে সার্কেলটা আছে না, দেখেন আমার প্লাস প্লাস পয়েন্টটা থাকতে হবে, আমার ব্যাকগ্রাউন্ড সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে থাকতে হবে, ঠিক আছে। আর আমার সার্কেলের যে চতুর্পাশে এরিয়া এরিয়াটা থাকতে হবে আমার, এই যে আমার চুলের ভিতরে যতক্ষণ যতটুকু অংশ পর্যন্ত হোয়াইট আছে ভিতরে ভিতরে ততটুকু অংশের ভিতর পর্যন্ত রাখতে হবে। তো রেখে আমি এখানে মাউসে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করলে আমার এটা রিমুভ হয়ে গেছে। তো আমার রিমুভ হওয়ার পরেও আমার বোঝা যাচ্ছে না তেমন একটা, আমি নিচে যদি একটা কালার দিয়ে রাখি, এটা এটার মধ্যে কাজ করব, নিচে একটা কালার দিয়ে রাখলে তাহলে আমার বুঝতে সুবিধা হবে। রেড কালারটা দিলে খুব সহজে বোঝা যায়, বুঝতে পারছেন? তো রেড কালারটা আমি দিয়ে রাখলাম, যেন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে নিচ দিয়ে আমার রেড কালারটা দেখা যায় নিচ দিয়ে, যেন এই যে এভাবে যেন দেখা যায়, ঠিক আছে। তো আমি এখানে এভাবে রেখে একটা ক্লিক করলাম, তো আমার টলারেন্সটা আর একটু কমিয়ে দিন, আপনার প্রয়োজন অনুযায়ী টলারেন্সটা নেবেন। এই যে এভাবে ক্লিক করলাম, দেখেন আমার ভিতরের অংশগুলো সহ রিমুভ হয়েছে না। এরপরে এই অংশের ভিতরে আসেন, এসে আমার প্লাস পয়েন্টটা থাকবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, আর সার্কেল এরিয়াটা কিন্তু আমার এই যে আমি এখান পর্যন্ত রাখছি কারণ আমার এখানেও হোয়াইট আছে। এভাবে রেখে আমি আবার ক্লিক করলাম, এখন এতটুকু অংশের ভিতরে কাজ করছি। আমি এটাকে আবার এখানে ক্লিক করলাম, এরপর এখানে এসে দেখেন আমি আমি সার্কেলটা যখন ক্লিক করতেছি এখন কিন্তু আমার ওই যে প্লাস পয়েন্টটা কি হোয়াইটের ভিতরে পড়ছে, বাহিরে পড়ছে, এই কারণে আমার এটা ক্লিক, হ্যাঁ রেডের ভিতরে থাকার কারণে ক্লিক করার পরও আমার এটা রিমুভ হচ্ছে না।
এই কারণে আমি ওই হিসেবে নিতে হবে। এটা ছোট করে দেন স্যার। হ্যাঁ ছোট করেও করতে পারবো, তো আমার সার্কেলটা যেন ওভাবে থাকে। এই যে এখানে ক্লিক করলাম, এরপরে আমি এতটুকু এরিয়া নিয়ে এখানে ক্লিক করলাম, এই যে হয়ে গেল। এরপরে একটু এটাকে ছোট করতে পারি, ছোট করে এখানে ক্লিক করলাম, তো আমরা এখানে এখানে ক্লিক করলে কিন্তু আমার হাতের অংশ চলে যাচ্ছে, তো এটার জন্য আমরা একটু জুম করব। দেখেন জুম করে এখানে আমি টলারেন্সটাকে কমিয়ে দিব, যেন আমার শুধু হোয়াইট কালারটা ধরে আর কিছু যেন না ধরে। এই যে টলারেন্সটাকে কমিয়ে আমি এতটুকু করে ফেললাম, বুঝতে পারছেন? এরপর আমি এখানে ক্লিক করি, এই অংশটুকু চলে যাবে। আমি টলারেন্সটাকে যদি আরও কমিয়ে দিই, যেখানে আমার টলারেন্স কমানোর প্রয়োজন হবে, যে আমি এখানে যেন আমার বাহিরের অংশগুলো না আসে, সেই জন্য আমি টলারেন্সটাকে কমিয়ে ক্লিক করলাম। ঠিক আছে, আবার এটাকে বড় করি। এখন এই পাশে আসি, এই পাশে এসেও আমরা সেমভাবে কাজটা করব। টলারেন্সটা তো কমাইতে হবে, বাড়াইতে হবে, আরও কত ছিল 65 মেরি। এভাবে ক্লিক করে করে করবেন। এখানে এসে টলারেন্সটাকে কমিয়ে দেবেন। এখন কার আর কনফিউশন আছে কিনা? আমরা পেন টুলের কাজ, পেন টুলের কাজ কাজে তো আমরা এখনো যাই নাই, এই কারণে বুঝা মানে একটু কঠিন লাগতেছে। পেন টুলের কাজে যখন যাব তখন এই কাজটা আমাকে মনে করিয়ে দেবেন, আমি আরেকবার দেখিয়ে দেবো। আর এই যে চুলের ভিতরের কালারগুলো যে আমি রিমুভ করলাম, এগুলো আরও অন্যভাবে রিমুভ করা যায়, আরও সহজ ওয়ে আছে, তো সেগুলো আস্তে আস্তে দেখাবো পরবর্তীতে। যেহেতু আমরা এখন এই টুলসটা আছে, এই কারণে শুধু এই টুলসটার মাধ্যমে দেখাচ্ছি, বুঝতে পারছেন? তো আমরা এই যে আমরা যখন একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই, আমাদের এই যে এই চুলগুলোর যে একটা অবস্থা, এরকম কিন্তু থাকে না, আরও সহজ থাকে, তাই না? আমি একদম কঠিন থেকে একটা নিছি, বুঝতে পারছেন? আপনাদেরকে দেখানোর জন্য কঠিন দেখে একটা নিছি, তো আমাদের আরও আমাদেরগুলো আরও সহজ থাকে, যখন আমরা কাজ করতে যাই এরকম কিন্তু থাকে না, তখন আমরা খুব সহজে করে ফেলতে পারবো। আমি এই যে এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে আমি যদি একটা ইমেজ পিসে বসাইতে চাই, নিচে ইমেজ বসাইতে চান? জি জি জি, এটা তো খুবই সহজ, আপনি ওপেন করে নিয়ে আসেন, যে কোনো একটা ইমেজ ওপেন করে নিয়ে আসেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ তো এখানে নাই, মেবি ছেড়ে দিব, আমার ইমেজটা এখানে চলে আসছে। তো আমি এটাকে দিতে চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডের ভিতরে, তো আমি এই যে আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিয়ে যাই এটাকে, তো আমি এই লেয়ারটাকে আমি নিয়ে আসবো আমার ইমেজটার নিচে। এখন আমার ইমেজটার নিচে চলে গেছে, তাই না? ইমেজটা এটাকে বড় করে দেন। এখন পারবেন? এখন জি হ্যাঁ,
এই যে ভাই একটু দেখেন, এটা তো অনেক সহজ। এই যে এখন কিন্তু একদম অনেক সুন্দরভাবে বসে গেছে। জি আমরা যখন কোনো একটা ইমেজ, এই যে দেখেন আমি দেখাই, আমি যখন ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে সরাই দিতেছি, এখন আমার চুলের ভিতরের অংশগুলো কিন্তু বোঝা যাইতেছে, তাই না? জি জি। যখন ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে দিয়ে দিছি তখন কি এগুলো বোঝা যায় না? এগুলো মিশে গেছে। হ্যাঁ একদমই বোঝা যায় না, এগুলো মিশে গেছে। এই যে আমরা রেড কালারগুলো যখন দিই, বিশেষ করে রেড কালারটা যদি দিই, আমরা খুব একদম একটু যদি ভুল থাকে, একটুও যদি ভুল থাকে, আমরা সেটা বুঝতে পারি। ঠিক আছে, তাহলে আমরা রেড কালার ব্যাকগ্রাউন্ডে দিয়ে আমরা এগুলোকে রিমুভ করব, এরপর আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, সমস্যা নেই, তাহলে আর কিছুই বোঝা যাবে না। আচ্ছা দেখেন, তাহলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসের ভিতরে আমাদের আরেকটা এখানে আছে, এটা হচ্ছে প্রোটেক্ট ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, প্রোটেক্ট এটা ব্যাকগ্রাউন্ড কালার, আমি যখন ইরেজ করতে যাব কিসের ভিতরে দেখাই আমি ইমেজটা কোথায়, এখানে আমার একটা কালার আছে, তাই না? হ্যাঁ কালার আছে। এখন আমি এটার উপরে আমি এটাকে আমি কালারটা এটে দিই, এটা থাক, কালারটা থাকুক এটা, আর আমি এখানে সিলেকশনের মাধ্যমে এটা দিলাম একটা কালার। তো এখানে আমার কি আছে, দুইটা কালার আছে, তাই না? যখন আমি ইরেজার টুলসের মাধ্যমে ইরেজ করতেছি, দেখেন আমার দুইটা কালারই রিমুভ হয়ে যাচ্ছে না? দুইটা কালার রিমুভ হয়ে যাচ্ছে। তো আমি যদি ব্যাকে আসি, যদি প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালারটাকে দিয়ে রাখি, আমার ফরগ্রাউন্ড কালার যেহেতু এখানে র্যাড আছে, তো আমার র্যাডটাকে মুছবে না, সে অন্য কালারটাকে মুছে দিচ্ছে, র্যাডটাকে মুছতেছে না, কিন্তু দুইটা একই লেয়ারের ভিতরেই আছে। ঠিক আছে, এখন যদি আমরা কোনো ইমেজে যদি চলে যাই, ধরুন আমি এই ইমেজটার ভিতরে আছি, তো আমি প্রোটেক্ট করতে চাচ্ছি আমার এখানে ব্ল্যাক কালারটাকে, তাই না? মানে ব্ল্যাক কালার থেকে আর বাকিটা রিমুভ হয়ে যাক। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারের ভিতরে এসে আমি এখানে এই যে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম। এখন আমি যদি রিমুভ করি, আমার সব রিমুভ হবে। হ্যাঁ এই যে দেখেন আমার ভিতরে চলে আসে, এই যে আমি ক্লিক করতেছি, হ্যাঁ আমার ব্ল্যাকটাকে কিন্তু রিমুভ করতেছে না। তো আপনারা এগুলো যে টলারেন্স কমিয়ে বাড়িয়ে দেখবেন, টলারেন্স বেশি থাকার কারণে ধরে ফেলছে, এগুলো আরও কমিয়ে কমিয়ে দেখবেন। মানে মোট কথা হচ্ছে এটা আমার ফরগ্রাউন্ড কালারটাকে প্রোটেক্ট করবে। আচ্ছা দেখেন, এরপরে আমরা চলে আসি এখানে গ্রেডিয়েন্ট টুলসের ভিতরে এসে আমরা এই দুইটাকে ডিলিট করে দিন। গ্রেডিয়েন্ট টুলসের কাজ হচ্ছে আমরা কয়েকটা কালারের সংমিশ্রণ করে আমরা দিতে পারি। আমরা এখানে দুইটা কালার সিলেক্ট করি, গ্রেডিয়েন্টে রাখা অবস্থায় আমরা এখানে আসবো, এখানে এসে আমরা কালারগুলো সিলেক্ট করতে পারবো। এখানে আমি রেড এবং গ্রিন দুইটা কালার আছে, এটাকে সিলেক্ট করে আমি যদি এভাবে টেনে এখানে ছেড়ে দেই, দেখেন আমার এখানে দুইটা কালার পাইছে না? আমি স্টাইলটাকে চেঞ্জ করে দিই, দেখেন আমার দুইটা কালার পাইছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, দুই পাশে দুইটা কালার একটার সাথে আর একটা মিশে গেছে। ঠিক আছে, এটাকে বলা হয় কি গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কালার। তো আমরা এখানে দুইটা কালার আছে, এখান থেকে আমরা কয়েকটা কালার নিতে পারবো, এখানে তিনটা কালার আছে, এটা সিলেক্ট করলাম, এভাবে অ্যাপ্লাই করলাম, তিনটা কালার রয়েছে, এখানে আরও বেশি কালার আছে। তো এখান থেকে আমরা ইচ্ছা মতো চুজ করে করে দিতে পারবো, এবং আমরা নিজের ইচ্ছা মতো কালার দিয়ে তৈরিও করতে পারবো। তো এখান থেকে আমরা চুজ করতে পারবো এবং কি নিজের মতো তৈরি করতে পারবো। এরপরে এখানে বিভিন্ন স্টাইল আছে, যে আমি এটাকে এভাবে অ্যাপ্লাই করতেছি, এটা একটার পর একটা কালার আসতেছে। ঠিক আছে, আর এখানে এটা দিলে এটা গোল হয়ে আসবে, যে গোল গোল হয়ে একটার পর একটা হচ্ছে রেডিয়াল, একটা হচ্ছে লিনিয়ার। ঠিক আছে, রেডিয়াল আর লিনিয়ার গ্রেডিয়েন্ট দুইটা দুই টাইপ। এরপরে এটা হচ্ছে আর একটা, এটা এই পাশ থেকে কালারটা যাইয়া ঘুরতে ঘুরতে আবার এখানে এসে পরবর্তী প্রান্তের যে কালারটা এটা আসছে, এটা আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। এটা একটা
স্টাইল। এরপরে এটা এখানে আরেকটা আছে, হ্যাঁ এই যে এটা এটা আপনি যে অংশ থেকে অর্থাৎ ইয়াটা টান দেন ওই অংশের মধ্যে কালারটা জুইমা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ আমি এই যে দেখেন এটা কি হয়েছে দুই পাশে গেছে। আমি যদি মাঝখান থেকে শুরু করি এই যে এটা এরকম চতুর্কোণ হয়ে চতুর্দিকে কালারটা আস্তে আস্তে পাবে। প্রথমে ব্লুটা এই যে আমার এখানে যেভাবে দেওয়া আছে প্রথমে এই কালারটা পাইছে, এরপরে এটা পাইছে, এরপরে এটা, এটার পরে এটা, এভাবে একটা একটা করে পাইছে, এখানে সবুজ পাইছে। তো এগুলো আপনারা অ্যাপ্লাই করে করে দেখবেন ঠিক আছে। কাস্টমভাবে গ্রেডিয়েন্টটা কীভাবে তৈরি করতে হয় এটা আমি দেখাবো পরে। এরপর আমাদের এখানে আছে মোড, তো মোডগুলো এগুলো তো আমরা জানি কীভাবে কাজ করে না করে। আমরা আমাদের যখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা যখন ব্ল্যাক থাকবে, ব্ল্যাক আচ্ছা আমার এটা তো আমরা এখানে মোডগুলো অ্যাপ্লাই করে করে দেখবেন। অপাসিটির কাজ জানি, এর রিভার্স, রিভার্সের কাজ হচ্ছে আমরা যখন রিভার্সে টিক দেবো দেখেন আমি এখানে অন্য একটা কালার নিই, এখানে আমার এই পাশের কালারটা এই পাশে চলে আসবে, এই পাশেরটা এই পাশে চলে যাবে। দেখেন যখন টিক মার্ক দিব এটা চেঞ্জ হয়েছে, আবার এখানে দিব এটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে। এরপরে এখানে আছে ডিদার, ডিদারের মাধ্যমে যদি আমরা অ্যাপ্লাই করি এটাকে হোয়াইট রাখি, এখন অ্যাপ্লাই করি তো ডিজাইনের মাঝে যখন আমরা অ্যাপ্লাই করব এটা কি হবে ঢেউয়ের মতো হয়ে হয়ে যাবে, এটা বোঝা যাচ্ছে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামান্য একটু ইয়ে থাকে, সবুজ কালারটা দেই এটা ফিনিশিং হয়ে আসে না আর কি। হ্যাঁ ফিনিশিং হয়ে আসে না, এটা চতুর্পাশে ছড়ায় ছড়াইয়া যায়, মানে বোঝা যায় যে এটা এখান থেকে এখান পর্যন্ত এতটুকু এরিয়া আছে, এরিয়াগুলো বোঝা যায় আর কি, যেভাবে কালারগুলো চেঞ্জ হয়ে হয়ে গেছে এগুলো বোঝা যায়। এরপর ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সিটা কাজ করবে কখন আমরা যদি ওই যে এখানে দেখেন এটা কিন্তু ব্ল্যাক থেকে এভাবে কমে কমে এখানে চলে গেছে তাই না, চলে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিশছে, মানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আস্তে আস্তে এটা ট্রান্সপারেন্ট হয়ে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। তো এটা আমরা এটাকে টিক মার্ক, এটাটা যদি বাইরে থেকে দেই তাহলে তো পুরোটা কালার অর্থাৎ বিভাগে পাবে না? হ্যাঁ হ্যাঁ বাইরে থেকে, বাইরে থেকে দিলে ওইভাবে পাবে, টান আমরা যতটুকু দিব ততটুকু নিয়ে এটা স্টাইলটা পাবে, বুঝতে পারছেন? এখান থেকে শুরু করি এখান থেকে পাবে, মাঝখান থেকে শুরু করি মাঝখান থেকে পাবে, ইচ্ছে মতো করতে পারবেন। এরপর দেখেন পেইন্ট বাকেট টুলস, পেইন্ট বাকেট টুলসটার কাজ হচ্ছে এখানে দুইটা অপশান আছে, একটা হচ্ছে ফরগ্রাউন্ড একটা হচ্ছে প্যাটার্ন। তো এটা হচ্ছে কালার দেবে আর কি, যে আমি এখানে ফরগ্রাউন্ডে রাখলাম, ফরগ্রাউন্ডের একটা কালার দিলাম রেড, এখানে ক্লিক করলাম আমার রেড কালারটা এখানে পেয়ে গেছে ঠিক আছে। এখন ধরেন আমি এখানে একটা কালার আছে রেড, এরপরে এখানে একটা কালার দিই ব্লু ঠিক আছে, আর এখানে আমি আরেকটা কালার নিলাম গ্রিন, তো আমার গ্রিন কালারটা এখন আছে। তো আমি এখন কী করতে চাচ্ছি, আমি কোথায় ফরগ্রাউন্ডের ভিতরে রাখলাম, রেখে আমি এই টুলসের ভিতরে রেখে লেয়ার সিলেক্ট করা থাকতে হবে। এখন যদি আমি র্যাডের উপরে ক্লিক করি তাহলে আমার গ্রিন কালারটা আমার র্যাডের এখানে পেয়ে যাবে, এই যে পেয়ে গেছে। ব্লুর ভিতরে ক্লিক করি ব্লুর মধ্যে পেয়ে যাবে, হোয়াইটে ক্লিক করি হোয়াইটের মধ্যে পেয়ে যাবে, মানে যে কালারের উপরে নিয়ে গিয়ে আমি এটাকে ক্লিক করব আমার এখানের ফরগ্রাউন্ড কালারটা সেখানে পেয়ে যাবে ঠিক আছে। আর যদি ফরগ্রাউন্ড না রেখে আমি যদি এখানে প্যাটার্ন রাখি তাহলে আমি এখানে যে প্যাটার্নটাকে সিলেক্ট করে রাখলাম ওই প্যাটার্নটা এখানে পেয়ে যাবে, এই যে এখানে দিই এখানে পেয়ে যাবে, যে কালারটার মধ্যে ক্লিক করবো ওই কালারটা নিয়ে পেয়ে যাবে, বুঝতে পারছেন? যেখানে ক্লিক করবো ওখানে পাবে। এটা হচ্ছে ভাই আইড্রপার টুলের বিপরীত আর কি, আইড্রপার টুলটা
টুলের মাধ্যমে তো আমরা কালার পিক করি, আর এটা হচ্ছে কালার দিবে। এটা বিপরীত, হ্যাঁ আমার প্যাটার্নটাকে অ্যাপ্লাই করবে এখানে, বুঝতে পারছেন? প্যাকেট ফোল্ডার সম্ভবত শুধু আপনার প্যাটার্নের ক্ষেত্রে মনে জরুরি, কালার আছে দুইটাই। আমরা যখন যেটা প্রয়োজন হয়, আমাদের অনেক সময় প্রয়োজন হবে যে এই যে আমি ধরেন আমি এখানে এই এই কালারটার ভিতরে আসলাম, হ্যাঁ এই লেয়ারটার ভিতরে আসলাম, এখন আমার একটা আমি একটা ডিজাইন করলাম, আমার এটার ভিতরে একটা রেড কালার আছে, তো আমার মনে হচ্ছে যে রেড কালারটা তো ভালো লাগতেছে না, আমি এটা একটা অন্য কালার করে দিই। তো আমি এখন আমার এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমার এই রেড কালারটা কিন্তু পুরাটা একটা পুরা লেয়ারের সাথে মিশে গেছে, কিন্তু এখন যদি আমি রেড কালারটাকে আলাদা করে সিলেক্ট করতে যাই তো অনেক ঝামেলার কাজ না? রেড কালারটা আলাদা করে সিলেক্ট করলাম, এরপর এটাকে কালার দিলাম, মানে অনেক কষ্ট বা ঝামেলার কাজ। আমি ডিরেক্ট এখানে এসে আমি কি করলাম, ফরগ্রাউন্ডের ভিতরে কালার নিব, যে কালারটা দিতে চাচ্ছে ওই কালারটা নিব, নিয়ে রেডের উপরে আসে ক্লিক করবো, আমার কালার চেঞ্জ হয়ে যাবে। সেটা লেখা হোক, শেপ হোক, যেটাই যেটাই হোক না কেন, লেখা হলে লেখার কালার চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? এরপর এখানে মোডগুলো তো আর দেখানো লাগবে না, অপাসিটি, টলারেন্স, এন্টিলিয়াস, কন্টেজিয়াস, অল লেয়ার, এগুলো সব আমাদের কমন বিষয়, এগুলো কি দেখাইতে হবে? হ্যাঁ হ্যাঁ, ধরুন আমি একটা টেক্সট এখানে আমার লেখা আছে, টেক্সটের কালারটা হচ্ছে রেড, ঠিক আছে? এখন আমি এখানে যাইয়া কোন কালার করতে চাচ্ছি ওই কালারটাকে এখানে সিলেক্ট করে আমি রেড যে টেক্সটটা আছে ওটার উপরে যাই, আমি এখানে ক্লিক করলাম, তো আমার লেখাটা যতটুকু এরিয়া নিয়ে মানে যতটুকু আছে আর ততটুকু নিয়ে আমার এই গ্রিন কালারটা পেয়ে যাবে। আবার লেখার মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে ওই গ্যাপের পরে আর ধরবে না, তখন ওইখানে যাই আবার ক্লিক করতে হবে, বুঝতে পারছেন? এরপরে যে টুলসটি আছে থ্রি ডি ম্যাটেরিয়াল ড্রপ টুল, এটি আমাদের এখানে কাজ করবে না, ওই যে এর মতো আর কি, আমরা এখানে এটার মতো থ্রি ডি ম্যাটেরিয়াল, এগুলো আমরা থ্রি ডি ম্যাটেরিয়াল নিয়ে যদি কাজ করি তখন এগুলো এখানে কাজ করবে না। এখন দেখেন এরপরে টুলসটাতে চলে যাই, ব্লার টুলস, ব্লার টুলটার কাজ হচ্ছে শুধু ব্লার করা, ব্লার টুলের কাজ হচ্ছে শুধু ব্লার করা। আমি একটা ইমেজ ওপেন করি, ব্লার করতে চাচ্ছি আমি এখানে, আচ্ছা এগুলো বোঝা যাবে। আচ্ছা দেখেন আমি যখন এখানে ব্লার টুলসটাকে নিচ্ছি, নিয়ে আমি যখন এখানে অ্যাপ্লাই করতেছি আমার লেখাটা এখানে ব্লার হয়ে গেছে না, এটাকে ব্লার করতেছে। তো এখানে আমরা মোড এগুলো দিয়ে কোথায় কী কাজ করবে, ডার্ক অ্যান্ড লাইট অ্যান্ড এগুলো আপনারা দেখবেন। এখানে শুধু কাজটা শুধু এখানে স্ট্রেংথের ভিতরে যখন আমরা কমিয়ে দেব ব্লারটা কম হবে, এই যে অল্প হচ্ছে, ঠিক আছে? আর যদি এটাকে 100% করে দেয় তাহলে বেশি করে হবে, এই যে বুঝতে পারছেন? এই যে আমি কমিয়ে দিলাম, এখন যদি আমি এখানে অ্যাপ্লাই করলাম, এই যে হালকাভাবে হয়েছে, আর যদি 100% দেয় এখন অ্যাপ্লাই করি এটা অনেক বেশি নিয়ে হয়েছে, মানে ব্লারের অপাসিটিটা কমবে বাড়বে আর কি। আপনারা বাড়ি এখানে এভাবে অ্যাপ্লাই করতে পারবেন, যতবার এটার উপরে যতবার অ্যাপ্লাই করবেন তত ব্লার হতে থাকবে, এই যে এভাবে নাড়াতে থাকবেন, যতক্ষণ অ্যাপ্লাই করতে থাকবেন ততক্ষণ এটা আরও বেশি ব্লার হতে থাকবে। আর এখন এই স্যাম্পল অল লেয়ার হচ্ছে আমি অন্য লেয়ারে থাকলেও কাজ করবে, ঠিক আছে? সব লেয়ারে কাজ করবে, জাস্ট এতটুকুই ব্লার। এরপর হচ্ছে শার্পেন টুল, শার্পেন টুলের কাজ হচ্ছে এগুলো, এটা কী করে এটা দেখানোর জন্য আমি আমার ওই ইমেজটা কোথায়, এটা আমার ইমেজটাকে আরো শার্প করে দিবে,
দেখেন আমার এই আমার এখানে যে ইমেজটা আছে না, এখানে যে জায়গায় যে কালারটা আছে ওই কালারটাকে সে আরো উজ্জ্বল করতে থাকবে। এটা যে আচ্ছা এটা কি এখানের কাজ? এই যে দেখতে পাচ্ছেন আমি যখন এখানে অ্যাপ্লাই করতেছি বারবার, এই যে আমি অ্যাপ্লাই করতেছি আমার যেখানে হোয়াইট আছে হোয়াইটটাকে আরো হোয়াইট করে দিচ্ছে, ব্ল্যাকটাকে আরো ব্ল্যাক করে দিচ্ছে, যে এখানে যে কালারটা আছে সেটাকে আরো উজ্জ্বল ব্রাইট করতে করতে কি অবস্থা করছে দেখছেন? মানে আমার কালারগুলোকে আরো শার্প করতে থাকবে। যে এখানে আমি যদি দেখি এখানে একটু হোয়াইট টাইপ আছে, এখানে একটু ব্ল্যাক, কোনো কোনো জায়গায় একটু রেড টাইপের আছে, ঠিক আছে? তো ওইগুলোকে কি করে সে আমি যখন অ্যাপ্লাই করতে থাকি এটাকে আরো শার্প করতে থাকে। যে আমার চেহারা যদি করতে থাকে, যে দেখেন এটা শার্প করতে করতে যেখানে ডার্ক টাইপের ওখানে একদম ডার্ক করতে করতে একদম ডার্ক করে ফেলে, হোয়াইটটাকে একদম হোয়াইট করে ফেলে, রেডটাকে একদম রেড করে ফেলে, বুঝতে পারছেন? শার্প করতে থাকে এটা। তো এই শার্পটাকে আমি এখানে ওই যে ওইটার মতো স্ট্রেন্থটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারবো। কমিয়ে দিলে এটা বেশি কাজ করবে, বাড়িয়ে দিলে কম কাজ করবে। আর স্যাম্পল অল লেয়ার, এটা হচ্ছে সব লেয়ারে কাজ করবে। আর এখানে প্রটেক্ট ডিটেইল যেটা আছে এটা হচ্ছে আমি যখন এটাকে টিক মার্কটা উঠিয়ে দেবো, দেখেন আমি যখন এখন অ্যাপ্লাই করতেছি এটা এখন ডিটেইল কম নিচ্ছে, ঠিক আছে? আমার হোয়াইটটা নিচ্ছে, ব্ল্যাকটা নিছে আর রেড নিছে, ঠিক আছে? মানে দুই তিনটা কালার নিয়ে এটা মানে ডিটেইল নিছে কম, ঠিক আছে? বেশি কালার নেয় না। কিন্তু আমি যদি প্রটেক্ট ডিটেইলে দিয়ে রাখি তাহলে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যেকটা কালার নিয়ে সবগুলো কালারকে সে ব্রাইট করবে। এতে দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার হচ্ছে, অনেকগুলো কালার হয়েছে না? আগেটার ভিতরে এতগুলো কালার পাইছে? এটা কি করে আমার ডিটেলগুলোকে প্রটেক্ট করে সবগুলো ডিটেল ধরে রাখে, সবগুলো ডিটেলকে ধরে রাখে, বুঝতে পারছেন? শুধু এতটুকুই। এরপর হচ্ছে এটা, এটা হচ্ছে স্মার্ট স্মার্ট টুল। এটার কাজ হচ্ছে দেখেন এটা কি করে আমাদের এখানে কোথায় ছিল, এখানে আমার কি যে কালারটা আছে আমার এই যে এখানে ফরগ্রাউন্ডের ভিতরে যে কালারটা থাকবে ওই কালারটা অ্যাপ্লাই করবেন, এই যে ব্রাশ টুলসের মতো আর কি। এখানে আমি নর্মাল ডার্কেন এগুলো অ্যাপ্লাই করে দেখতে পারবো। স্ট্রেন্থটাকে যদি কমিয়ে দিই এটা কম পাবে। তবে এটা কালারের পাওয়ার সাথে সাথে আমার এই যে দেখেন আমার এই যে চুলগুলো কিন্তু ব্লার করে ফেলতেছে কিছুটা, কালার অ্যাপ্লাইয়ের সাথে সাথে আমার নিচের আমরা ব্রাশকে যখন অ্যাপ্লাই করি শুধু কালারটা পাই। এটা কি করে কালার পাওয়ার সাথে সাথে আমার নিচের যে ডিটেলগুলো আছে ডিজাইনগুলো আছে ওইগুলোকে ব্লার করে ফেলে। এখন দেখেন এরপর আমাদের এখানে আছে ফিঙ্গার পেন্টিং। ফিঙ্গার পেন্টিংয়ে যখন দিই, ফিঙ্গার পেন্টিংয়ে দিলে আমার এখানে যে কালারটা এই কালারটা পাবে না। এই যে দেখেন আমি স্ট্রেন্থটাকে আরো বাড়িয়ে দিই, এটা কম, এই যে আমার চুলগুলো কি হয়ে যাচ্ছে আরো বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন? অনেক সময় আমাদের চুলের ক্ষেত্রে বা যে কোনো কালারের ক্ষেত্রে কালারগুলোকে আর একটু ডিপ করা লাগে। এই যে আমার এই চুলটাকে এখানে আমি এখানে অ্যাপ্লাই করলাম, এরপরে দেখেন আমি কালো এই অংশটার ভিতরে আসি। এই যে দেখেন আমার কালো অংশটা এখানে যেভাবে ডিটেলগুলো দেখা যাচ্ছে কিছু নয়েজ দেখা যাচ্ছে, তো আমি যখন এটাকে অ্যাপ্লাই করব সে কালারটাকে স্মুথ করে দিব। আর যদি আমরা এখানে এখানে কয়েকটা কালার মিক্স করে কালারটা হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ কয়েকটা কালার আমি যেখানে ক্লিক করতেছি ওইখানে ব্যাকগ্রাউন্ড থেকে কালারগুলো নিয়ে মিক্স করে ফেলে। এরপরে ফিঙ্গার পেন্টিং, যেটা ফিঙ্গার পেন্টিংয়ে দিয়ে রাখলে আমার এখানে ফরগ্রাউন্ড কালারটা পাবে, বুঝতে পারছেন? যেখানে অ্যাপ্লাই করবো ফরগ্রাউন্ড কালারটা পাবে। তো আমি ফরগ্রাউন্ড কালারের ভিতরে যাই, আমি এখানে পিক করতে পারবো, এখানে এই কালারটা পিক করলাম, ওকে দিলাম, এখন এটাকে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে একই কাজ হইলো।
মানে ওটা যেভাবে কাজ করছে ওইভাবে কাজ হলো, বুঝতে পারছেন? এবং আমরা ফেসের ভিতরে কাজ করতে পারি এগুলো নিয়ে, ওই যে স্পোর্ট থাকে যে স্পোর্টের কাজগুলো করতে পারি, এটার কাজ এতটুকুই।